প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার বাবা মারা গিয়েছেন, রাহেমাহুল্লাহ ওয়া গাফারা লাহু। আমার বাবার সহায় সম্পত্তি, ব্যাংক, ক্যাশ, বাড়ি, গাড়ি, এগুলো কি এখনই বণ্টন করতে হবে? জি, মানুষ মারা যাওয়ার পরে পরে বণ্টন করতে হবে। মানুষের ইন্তেকালের পরে বাঙালি সমাজে দীর্ঘ সময় ধরে, বছরকে বছর, যুগ যুগ ধরে যে পরিত্যক্ত ধনের ভাগ বণ্টন হয় না, এটি হারাম কাজ, এটি নাজায়জ, এটি জুলম অত্যাচার, জায়জ নয়। অনেকের সাথে অবিচার হচ্ছে, এই হকগুলি তাদের কাছে পৌঁছে যেতে হবে সাথে সাথে। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সাথে কয়েকটি হক সংশ্লিষ্ট বা সম্পর্কিত, তার ধন সম্পদ যে রয়েছে পরিত্যক্ত ধন, বলে দিই সেগুলি সিরিয়াল। প্রথম হচ্ছে আত্তাজহিজ ও তাকফিন, তার কাফন দাফনের খরচ খরচা। তার ধন সম্পদ থেকে কারো কাছ থেকে চেয়ে না, গ্রামের সহযোগিতাই নয়, হ্যাঁ ছেলেরা খরচ করবে, অমুক খরচ করবে, না তার পরিত্যক্ত ধন থেকে, তার ন্যায্য অধিকার। মানুষ যখন বেঁচে থাকে তার ধনের সে নিজে বেশি অধিকার, মরে যাওয়ার পরে কেন মানুষের চাঁদা নিয়ে তার কাফন দাফন হবে? তার পরিত্যক্ত ধন থেকে তার কাফন দাফন হবে, এক নম্বর। দুই নম্বরে, যদি ঋণ তার উপর থাকে তাহলে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করতে করতে সমস্ত জমি জায়গা সব যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে যাক, কেউ পাবে না, আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পরে যদি বাঁচে তাহলে দেখতে হবে যে সেই ব্যক্তি ওসিয়ত করে গেছে কি না, যে আমার এন্তেকালের পরে অমুককে অমুককে, অমুক মাদ্রাসা, অমুক মসজিদ, অমুক জায়গায় অমুক ব্যক্তিকে এত এত দিয়ে দিও। যদি করে থাকে তাহলে ওসিয়তের বাস্তবায়ন করা, তানফিজুল ওসিয়া। তিন নম্বর, ওসিয়ত হইতে হবে এক তৃতীয় অংশে, যেটা বাকি থাকলো ঋণ কর্জা বা কাফন দাফনের পরে, সেটার ম্যাক্সিমাম এক তৃতীয় অংশ, তার বেশি ওসিয়তের বাস্তবায়ন হবে না। সে যদি ওসিয়ত করে আমার জমি জায়গা সব মসজিদে দিয়ে দিলাম, সব মাদ্রাসায় দিয়ে দিলাম, সব এতিমখানায় দিয়ে দিলাম, জায়েজ নাই, হবেই না বাস্তবায়ন, ওয়ান থার্ডের বেশি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসলুস ওয়াসলুস কাসির, তিন ভাগের এক ভাগ, আর সেটা অনেক বেশি, তার কমে থাকতে হবে। বাকি যেটুকু থাকলো সেটুকুই হচ্ছে ওয়ারাসার জন্য, যারা উত্তরাধিকারী ওয়ারেসিন, তাদের জন্য তাদের মাঝে ভাগ বণ্টন করে দিতে হবে, যাতে তাড়াতাড়ি তারা ন্যায্য অধিকার তাদের পেয়ে যায়। মেয়ে আছে, মেয়ে তাড়াতাড়ি পেয়ে যায়। ভাইয়েরা ছেলেরা ভোগ করছে যুগ যুগ ধরে, মেয়েদেরকে দিছেই না, দশ বছর বিশ বছর দেওয়ারই নাম কথা, জোর হচ্ছে না? কত ফসল পেত, কত ভাড়া পেত, এইসব জায়গা থেকে সব কক্ষিগত করে রেখেছে। এ তো ভাইয়েরা বা যে মৃত ব্যক্তি তার ছেলেরা, এমনকি মৃত ব্যক্তির স্ত্রী সব কিছু রেখে নিয়েছে, আমার স্বামী, আমার কাছে সব ধন সম্পদ থাকবে, আর তারপর আমি যখন মরবো তখন, তুমি যখন মরবে তখন তোমারগুলো ভাগ হবে, কিন্তু তোমার স্বামী মারা গেছে এখন এগুলো ভাগ হবে, তার মধ্যে তোমারও ভাগ আছে, স্ত্রীরও ভাগ আছে, আরও ছেলেদেরও ভাগ আছে, মেয়েদেরও ভাগ আছে। জানেই না আমাদের সমাজের লোকেরা, কারণ আমাদের যে পারিবারিক সিস্টেমটা আমাদের মুসলিম সমাজে বা সামাজিক যে রীতিনীতি, সবগুলি ইসলাম বিরোধী, প্রায় সবগুলি ইসলাম বিরোধী। ভালো করে শুনেন কথাগুলো। তো এই ভুক্তভোগী প্রশ্ন করেছেন আসলে এই বিষয়ে যে তার এগুলো এখনই বণ্টন করতে হবে। হ্যাঁ, এখনই বণ্টন করতে হবে, যখন মারা গেছে তারপরে, দাফন করে আসার পরে এই যে কাজগুলি করতে বললাম এগুলি করার পরে যা বাঁচবে। আমার মা চাচ্ছে, আমার আব্বুর ব্যাংক ক্যাশ ওনার কবজায় নিয়ে নিতে চাচ্ছে, জুলম এটি, সে জালেম, আল্লাহ হেদায়ত করুক। এটা কি শরিয়াসম্মত, শরিয়ত বিরোধী? আমার এক বড় বোন আছে শুধু, আমার মা আমার বাবার বাড়িতে থাকে ঢাকায়, আমার বোন এবং বোন জামাই সহ, কিন্তু আমাকে আমার পরিবার সহ থাকতে দেন না, এমতো অবস্থায় আমার কি করা উচিত? তাদেরকে বুঝাবেন, প্রথম কথা নসিহা করবেন যে আল্লাহকে ভয় করুন, আর দুই মেয়ের সাথে সাথে যা বাবার ধন সম্পদে ভাগ পাবে দিয়ে দেন, দুই মেয়ে পাবে দুই তৃতীয় অংশ আর মা পাবে দু আনা, আট ভাগের এক ভাগ, যেহেতু মেয়েরা আছে মৃত ব্যক্তির, এইভাবে ভাগ করবে। আর যদি তাতে রাজি না হয়, শরীয়তের নসিহতে কাজ না হয়, উপদেশে কাজ না হয়, সমাজের লোককে বলে কাজ না হয়, তাহলে আইনের আশ্রয় নেবেন, আইনের আশ্রয় নেবেন, ইসলামিক আদালতকে
আল্লাহ রাব্বুল সুবিচার কায়েম করার বা মুসলিম দেশের আদালতকে আল্লাহ সুবিচার কায়েম করার তৌফিক দান করেন। দুই নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলছেন যে মসজিদে প্রবেশ করার সময় সালাম দেওয়া কি প্রমাণিত? আমাদের কাছে কোরআনে কারিমের স্পষ্ট আয়াত আছে, যে কোনো বাড়িতে ঢুকবে, যে কোনো বাড়িতে ঢুকবে, নিজের বাড়ি হোক, পরের বাড়ি হোক, আল্লাহর ঘর হোক, আপনার ঘর হোক, যাই হোক না কেন, মসজিদ হোক আর মাদ্রাসা হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরায়ে নূরে, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা যে কোনো ঘরে, বুয়ুতান যে কোনো বাড়িতে, যে ইফতার ক্যাম্পে প্রবেশ করবেন, সালাম দিবেন, বিশেষ করে যেখানে মুসলিম আছে, যেখানে মুসলিম আছে। আচ্ছা ধরেন অফিসে ঢুকলেন, কেউ না, আপনি প্রথম অফিসে ঢুকলেন, আমাদের অনেক সময় হয় যে আমি প্রথম ঢুকলাম, ইফতার ক্যাম্পে আসলেন, প্রথম আপনি আসলেন, আল্লাহর বান্দা কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো মুসলিম নাই এখানে, কিন্তু জিন তো থাকতে পারে, জিন তো থাকতে পারে, মুসলিম জিন থাকতে পারে, তারপরে ফেরেশতা তো আছে, সুতরাং সালাম দেন আপনি, সমস্যা নেই, তাও সালাম দিতে পারেন, কোনো মানুষ না থাকলেও সালাম দিতে পারেন, আর যদি থাকে তাহলে তো সালাম দেবেন। তো মসজিদে ঢোকার পরে সালাম দেবেন, কিন্তু সালাম এত জোরে দিবেন না যে যারা সুন্নত পড়ছে তাদের ডিস্টার্ব করেন, আর এমন মনে মনেও দিবেন না যে কেউ শুনতে পেল না, জি, মধ্যম পন্থা অবলম্বন করবেন, সালাম দেবেন। মসজিদও যেহেতু ঘর, আল্লাহ বলছে ফায়দা দেখাল তো বইউতন, যখন তোমরা কোনো বাড়িতে ঢুকবে, ঘরে ঢুকবে, তখন তোমরা সালাম বলবে, তাহিয়াতাম মিন ইনদিল, আল্লাহর পক্ষ থেকে এ হচ্ছে অভিবাদন, মোবারাকাতান, সালামে বরকত রয়েছে, তাইয়েবাতান, সালাম হচ্ছে পাক পবিত্র কালেমা, জি, সুতরাং সালাম দেবে, জি। তিন নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, অনেক সময় দেখা যায় আমাদের ভারতবর্ষে মুসলিমদের উপর নির্যাতন করে, যেসব মুসলিমদের উপর নির্যাতন করা হয় তারা বেদাতি পথভ্রষ্ট, তারপরও যখন নিউজের মধ্যে দেখি আমাদের মনে একটা দুঃখ কষ্ট সৃষ্টি হয়, তাদের জন্য একটা ভালোবাসা তৈরি হয়, তাদের জন্য অন্তরে এই ভালোবাসা সৃষ্টি করাটা কি ঠিক? অবশ্যই ঠিক, যদিও তারা পথভ্রষ্ট, ভালোভাবে জানি, মুসলিম যদি পথভ্রষ্ট হয়, পাপি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বেঈমান হয়, মদখোরও হয়, মুসলিম বেদাতিও হয়, বেদাতিও হয়, কিন্তু ইসলামের দুশ্মন না, ইসলামকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহর দিনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কিন্তু যারা সুদ ঘুষ বেঈমানি আত্মসাত করছে তারা ভালোবাসার মতো ভালোবাসে না, দামকে আসতে ভালোবাসে, আর যারা বেদাতি ভালোবাসতে জানে না, বেদাতি খুব ভালোবাসে আল্লাহ রসুলকে কিন্তু ভালোবাসতে জানেন না, যেমন ছোট বাচ্চাকে আমরা ভালোবাসি আর আপনাদেরকেও ভালোবাসি, কথা ঠিক কি না? ছোট বাচ্চা যদি একটা পায়ে কোলে নেবো, ওকে চুমু দেবো, আদর করব, চলবে, চলবে না, চলবে না, অবশ্যই চলবে, ছোট বাচ্চাকে কোলে নিয়ে আদর করে চুমা দেন, এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ, কিন্তু একজন বড় মানুষকে গালে চুমা দিবেন, ওই যে আপনাদের মহফিলে, বেদাতিদের মহফিলে দেখছেন বক্তাকে এসে গালে চুমা দিচ্ছে, হারাম, হ্যাঁ, বড়দের এই গালে চুমা দেওয়া হারাম, বড়দের চুমা দিলে এখানে চুমা দিত কপালে আর না হলে মাথাতে, এটাও জানে না, আমাদের দেশের মোল্লাগুলোও জানে না, বেদাতি মোল্লা, তাদেরকে এসে গালে চুমা দিচ্ছে, দেখছেন না সোশ্যাল মিডিয়াতে আজকাল কিছু লোকেরা এরকম করছে, জাহেল সব, আসলে সমাজের বক্তাও জাহেল, তো জনগণ আর কি শিখবে, জি। তো কথা হচ্ছে যে বেদাতি হইল, মিলাদ করল, হ্যাঁ, নিয়ত পড়ল, আর বহু বেদাত রয়েছে আমাদের সমাজে, চল্লিশা করল, তারা মুসলিম, তারা কাফের না, তারা বিজাতি না, তারা ইহুদি নাসারাদের মতো না, তারা হিন্দুদের মতো না, কথা বোঝা, তারা অন্য মানে বিধর্মীদের মতো না, আর তারা ভালোবাসে আল্লাহ রসুল, কিন্তু ভালোবাসতে ঢং নেই, ভালোবাসতে জানে না, ভালোবাসতে স্ত্রীকে কেমন ভালোবাসতে হয় আর মাকে কেমন ভালোবাসতে হয় জানতে হবে, মাকে নিয়ে বাস করলে, মায়ের সাথে বাস করছেন, স্ত্রীর সাথে বাস করছে, তার স্ত্রীর ভালোবাসা স্ত্রীর মতো, বোনদের ভালোবাসা বোনদের মতো, ছোট বোনের আদর ছোট বোনের মতো, বড় বোনের আদর সম্মান বড় বোনের মতো, আলাদা আলাদা আছে না, নেই, তাহলে আপনাকে একটা পরিবারে বাস করলে এসব ঢং শিখতে হবে,
ঠিক তেমনি মুসলিমদেরকে শিরক বেদাত বাদ দিয়ে তাওহীদ সুন্নাত শিখতে হবে, ঢং শিখতে হবে যে আল্লাহ রাসূলকে কেমন করে ভালোবাসতে হয়, যার যেখানে মাকাম রয়েছে স্থান রয়েছে সেখানে রাখতে হবে। হ্যাঁ, রাসূলকে আল্লাহর জায়গায় দিয়ে দিল, আল্লাহ হচ্ছেন আল হাইয়ুল কাইয়্যুম, রাসূল হচ্ছে হায়াতুন নবী, জানে না জাহেল সে জন্য ভালোবাসতে জানে না আসলে, কথা বুঝতে পেরেছেন? তো এরা কাফের, যারা জন্মসূত্রে কাফের তাদের চাইতে ভালো, একমাত্র মুরতাদ ছাড়া, নাস্তিক বড় শির কবরে সিজদা করছে চোখের সামনে, তারা মুরতাদ, তারা জন্মসূত্রে কাফের চাইতে নিকৃষ্ট কিন্তু শরীয়তের আলোকে। তো যাদের মধ্যে বেদাত রয়েছে, বিভিন্ন পাপ রয়েছে, বড় বড় কাবিরা গুনাহ রয়েছে, তারপরও তারা মুসলিম ভাই আমাদের। কারণ সূরা হুজরাতের আয়াত নম্বর 10-এ আল্লাহ বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন মুসলিমের পরস্পর ভাই, পরস্পর ভাই ভাই। দেখেন না, আপনার পাঁচ ভাই আছে, যাদের কয়েকটা ভাই আছে সবগুলি কিন্তু একরকম না, পাঁচটা আঙুলের মতো, কেউ আপনার দরদি, কেউ আপনার সাথে দুর্ব্যবহার করে, কাউকে কত যত্ন আদর করে সব টাকা পয়সা দিয়ে পড়িয়ে মানুষ করলেন তারপরেও খারাপ ব্যবহার করে, কিন্তু ভাই তারপর রক্তের ভাইয়ের একটা মায়া আছে, সম্পর্ক রাখছেন আপনি, কিন্তু সবাইকে একই অন্তর থেকে ভালোবাসেন না, কাউকে বেশি ভালোবাসেন, যে যত বেশি হিতাকাঙ্ক্ষী আপনার জন্য তার জন্য আপনি তত বেশি হিতাকাঙ্ক্ষী, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনার পাঁচ ভাই পাঁচ রকম, ঠিক তেমনি মুসলিম সমাজের ভাইরা এসব ভাই বিভিন্ন স্তরের ভাই, কেউ একবারে খুব ঘনিষ্ঠ ভাই, তাওহীদ সুন্নাতও মিল আছে, আর ফরজ ওয়াজিব পালনও মিল আছে, হারাম নাজায়েজ বেঁচে থাকাতেও মিল আছে, আকিদা মানহাজেও মিল আছে, আর কারোর সাথে মানহাজে মিল নাই কিন্তু মোটামুটি আকিদা চলার মতো আছে মিল আছে, কারোর সাথে আমলে মিল নেই, ওরা পাপে ডুবে থাকে আমি নাকি রাস্তায় আছি, কিন্তু তারা মুসলিম ভাই আমাদের, রুগী আমি ওদেরকে বলি, শরীয়তের ভাষা আমি নিজের পক্ষ থেকে বলি না, এদেরকে রুগী বলা হয়েছে, রুগী মুসলিম সমাজে মেলা রুগী আছে, অনেকে এমন রোগে আক্রান্ত আছেন যে এইসব রোগ কিন্তু ভাইরাস, অ্যালার্জি, বারবার হাঁচি পড়ছে, ঠিক না, আমাদের পাশে আশেপাশে বসছে, কিন্তু একটা সতর্কতা অবলম্বন করে দূরত্ব বজায় রেখে তাদের সাথে আমরা চলাফেরা করছি, করোনার যুগে এগুলো যথেষ্ট শিখে নিয়েছেন, তাই না, যে সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব। ঠিক তেমনি মুসলিম সমাজের যারা পাপি তাপি বেদাতি তাদের সাথে একটা ইমানি ইসলামী দূরত্ব রেখে তারা আমাদের ভাই, রুগীরা, এ রুগীদের মায়াও করব, আর এদের রোগ যেন আমার উপর আক্রমণ না করে, আমি যেন এফেক্টেড না হয়ে যাই এই ক্ষেত্রে সতর্ক থাকতাম, আপনি তাদের উপর প্রভাব বিস্তার করবেন তাদের থেকে প্রভাবিত হবেন না, তাদের উপর প্রভাব ফেলবেন প্রভাবিত হবেন না, মুআসসির হবেন মুতাআসসির হবেন না, আরবিতে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো বলছিলাম যে মায়া হওয়া স্বাভাবিক, যখন কাফেররা জুলুম করবে, ইহুদিরা সারা হিন্দু একজন মুসলিমের উপর জুলুম করছে, সে মুসলিম যদি বেনামাজিও হয় তবু মায়া হবে, হ্যাঁ, যদিও বেনামাজির ক্ষেত্রে সঠিক হচ্ছে সে কাফের, তারপর যেহেতু মাসলা ইখতিলাফি সেই জন্য একটু আমি ডিসকাউন্ট দিয়ে বললাম, কিন্তু সাবধান, বেনামাজি কিন্তু আসলে ভাই থাকে না, যে বেনামাজি হয়ে যায় সে আসলে মুসলিম ভাই থাকে না। তো ভাই প্রশ্ন করেছেন যে এই ভালোবাসা যে তৈরি হয় তাদের জন্য অন্তরে, এই ভালোবাসা সৃষ্টি করাটা কি ঠিক? হ্যাঁ, অবশ্যই ঠিক, যদিও তারা পথভ্রষ্ট, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, এবং তাদের পাপের কারণে, মুসলিমদের শিরিকের কারণে, বেদাতের কারণে, বেনামাজি হওয়ার কারণে, সুদ ঘুষের জন্য বেইমানি করার কারণে, বিভিন্ন পাপে ডুবে থাকার কারণে আল্লাহর আজাব, বহুমুখী আজাব, তার মধ্যে একটি আজাব হচ্ছে কাফেরদেরকে আমাদের উপর চাপিয়ে দেওয়া, কাফেরদেরকে দিয়ে মুসলিমদের নির্যাতন, এটি হচ্ছে আল্লাহর শাস্তি, এটি হচ্ছে আল্লাহর শাস্তি। আল্লাহর আসমানি গজব আছে, জমিনি গজব আছে, এই যে ভূমিকম্প আর বিভিন্ন রকমের শিলা বৃষ্টি, তো এই ঝড় তুফান কালবৈশাখী, আর জালেমের জুলুম, সে মুসলিম জালেমের জুলুম হইতে পারে, প্রতিবেশী জালেম জুলুম করছে, পাপি সমাজের পাপের কারণে জুলুমের শিকার হতে হচ্ছে আমাদেরকে, অনেক সময় ভালো মানুষের জন্য আল্লাহর পরীক্ষা, কিন্তু অধিকাংশ মুসলিম পাপমুখী হয়ে আছে, যার ফলে আল্লাহর এগুলি আজাব, কাফেরদের দ্বারা তাদের ওপর যে জুলম অত্যাচার হচ্ছে এটি তাদের পানিশমেন্ট, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করে। চার নম্বর প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আমি বাংলাদেশ থেকে বলছি, মুসলিম শরীফে একটি হাদিস আমি পড়েছি, মেঘমুক্ত চাঁদকে দেখতে যেমন কোনো বাধা সৃষ্টি হয় না, তেমনই কিয়ামতের দিনে আল্লাহকে দেখতে কোনো বাধা সৃষ্টি হবে না, আমরা তো তাহলে কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো,
তবে শুনেছি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হবে, বিষয়টা যদি ক্লিয়ার করতেন। ভাইয়ের সংশয় হচ্ছে যে আমরা হাদিসে পড়ছি যে কিয়ামতের মাঠে আল্লাহকে দেখব, আবার শুনেছি নয় হাদিস আছে, আবার এরকম হাদিস আছে যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার দর্শন জান্নাতীদেরকে দান করবেন, সেটি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতীদের জন্য। জান্নাতে অবস্থান করার চাইতে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার বা সাক্ষাৎ বা দর্শন, রুইয়াতুল্লাহ। এই যে বিভিন্ন রকমের হাদিসগুলি রয়েছে, তা আসলে জান্নাত দেখব কোথায়? কিয়ামতের মাঠে দেখব আল্লাহকে আমরা, নাকি জান্নাতে দেখব? দুই জায়গাতে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকীদা ওয়াসিতিয়াতে আলোচনা করেছেন, আকীদা ওয়াসিতিয়ার ধারাবাহিক আমার 40টি পর্বে আলোচনা আছে কয়েক বছর আগের, তাতে একটা পার্ট রয়েছে রুইয়াতুল্লাহ, মানে আল্লাহর দর্শন বা আল্লাহর দিদার, তাতে এই বিষয়টি ক্লিয়ার করেছি যে আল্লাহ রব্বুল আলমিনকে মমিন বান্দারা বিভিন্ন জায়গায় দেখবে, হাসরের মাঠেও দেখবে, আবার জান্নাতে যাওয়ার পরেও দেখবে, আর এটি সবচেয়ে বড় নিয়ামত হবে। পক্ষান্তরে কাফেররা এই সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত থাকবে, জান্নাত থেকে বঞ্চিত থাকবে। কোরআনে কারিমে কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন, কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমায়াযিল্লা মাহজুবুন। আম্মা পারা সূরা মুতাফিফিন আল্লাহ বলছেন যে কোশ্চিন কালেও নয় যে কাফের দেখতে পাবে, বরং তারা তাদের রব থেকে আড়ে থাকবে, হ্যাঁ পর্দার আড়ালে থাকবে, তারা রবকে দেখতে পাবে না। জি, পক্ষান্তরে মুমিনরা দেখবে, জান্নাতেও দেখবে, হাসর মাঠেও দেখবে। সুতরাং আপনার সংশয়ের কিছু নেই। পাঁচ নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলছেন শেখ, একটি মানুষের তিনজন স্ত্রী ছিল আর কি, একজন স্ত্রী ছেলে তার সৎ মায়ের মেয়ের নাতনিকে বিবাহ করেছে, সৎ মায়ের মেয়ের, সৎ মায়ের মেয়ে, তো সৎ মায়ের মেয়ে মানে যদি তার বাবার জন্ম হয় তাহলে আলাদা হয়ে যাবে, সৎ মায়ের মেয়ের নাতনিকে বিবাহ করেছে, কিন্তু সৎ মায়ের যে মেয়ে এটা কি তার বাবার না আগের স্বামীর, এটা দেখা, যদি আগের স্বামীর হয় তাহলে তো পর অসুবিধা নেই, তাহলে বিবাহ ঠিক আছে, কিন্তু যদি তার বাবার জন্ম মেয়ে, সৎ মায়ের মেয়ে বলার দরকার নাই, বলতে হবে যে আমার বাবার মেয়ে কিন্তু আমার সৎ বোন, সৎ বোনের নাতনিকে যদি বিয়ে করে তাহলে হারাম, সৎ বোনের নাতনিকে যদি বিয়ে করে তাহলে হারাম। তারপরে বলছেন যে কারো পরামর্শ ছাড়াই বিবাহ করেছেন এবং তার একটি পাঁচ বছরের ছেলে সন্তান আছে, এখন কিছু মানুষ বলছেন ওই বিবাহ সঠিক হয়নি, ছেলেটাকে নিয়ে খুব সমস্যা, আয় দিন কাটাচ্ছেন, খুব দুঃখজনক ঘটনা, এই বিবাহ বিচ্ছেদ হবে না থাকবে দয়া করে জানাবেন। যেমনটা বললাম আপনার প্রশ্ন স্পষ্ট নয়, যে আপনার বাহ্যিক প্রশ্ন হচ্ছে যে সৎ মায়ের, সৎ মা কিন্তু কেউ না, সৎ মা যদি অন্য স্বামী থেকে নিয়ে আসে তার সাথে কোনো সম্পর্ক নেই, সৎ মা আপনার, আর সৎ মায়ের আগের স্বামী থেকে একটা মেয়ে নিয়ে এসছে, আপনি ওই মেয়েকে বিয়ে করতে পারেন, ওই মেয়ে আপনার কেউ না, কিন্তু আপনার বাবার ওরসজাত যখন ওই সৎ মায়ের পেট থেকে বাচ্চা পয়দা হইতে লাগবে সেগুলি আপনার সৎ ভাই বোন, সেগুলি হারাম, আর সেগুলির ছেলে মেয়ে যা হবে নিচের দিকে যাবে সেগুলিও হারাম, কারণ সেগুলিও ভাগ্নি, যেমন নিজের ভাগ্নি ভাগ্নি ঠিকই তেমনই সেগুলিও ভাগ্নি হবে, সুতরাং হারাম হয়ে যাবে। সূরা নিসা আয়াত নম্বর 23-এ যেগুলি হারাম আল্লাহ রাব্বুল গনিয়ে দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে ওয়া খাওয়াত হুরিমাত আলাইকুম মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, মা মেয়ে আর তারপরে আল্লাহ বোনদের কথা বলেছেন, আর তারপরে বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, ছেলের মেয়েরা আপনার ভাইয়ের মেয়েরা আর বোনের মেয়েরা, তো এইভাবে নিচে যত যাবে সবগুলি হারাম হয়ে যাবে। সুতরাং যেমনটা বললাম সেই হিসাবে হুকুম হবে, আপনার প্রশ্ন আপনি ওইভাবে বুঝে নেবেন। ছয় নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আতুল্লাহ। পিতার হারাম উপার্জন কি প্রাপ্তবয়স্ক পুত্রের জন্য হালাল, আর পিতার মৃত্যুর পরে কি পুত্র সেই সম্পত্তির ওয়ারেস হতে পারে? পিতার হারাম উপার্জন কি প্রাপ্তবয়স্ক পুত্রের জন্য হালাল? প্রাপ্তবয়স্ক পুত্র, তার দুটো অবস্থা, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কাজে লেগে গেছে, বিদেশে এসেছে চাকরি করছে বা দেশে চাকরি বাকরি করছে, দেশে আয় উপার্জন করছে, ব্যবসা করছে, তাহলে তো বাবার ওই হারাম খাবে না, কারণ তার জন্য হারাম, কারণ সে নিজেই কী করছে, স্বাবলম্বী হয়ে আয় উপার্জন করা শুরু করে দিয়েছে। কিন্তু বর্তমান যে আমাদের অবস্থা সেটা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর দীর্ঘ সময় ধরে বাবার মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, প্রাপ্তবয়স্ক তো হয়ে যায় মানুষ,
15 বছর বয়স হলি, তাই না? সবার লক্ষ্য হয়ে গেল, কিন্তু 15 বছর বয়সে কয় ক্লাস পড়াশোনা হবে? ক্লাস টেনেও যাবে না, ক্লাস নাইন টেনের ছেলে, তাই না? নাইন টেন, তারপরে তাকে উচ্চ মাধ্যমিক পড়তে হবে, তারপরে তাকে গ্রাজুয়েশন করতে হবে, এতে 22 বছর বয়স হয়ে যাবে। গ্রাজুয়েশন করতে মোটামুটি যেটা বয়স আন্তর্জাতিক বয়স 22 বছর, 22 বছর হয়ে যাবে, 22 বছর হয়ে গেলে তারপরে মাস্টার্স করতে হবে, তাতে ধরেন 25-28 বছর হয়ে যাবে যাবে। তারপরে ধরেন কাজকর্ম করতে লাগলো, তো এতদিন যে লেখাপড়া করবে, সাবালক হওয়ার পরে কোথা দিয়ে পড়বে, ইনকাম করে পড়বে? এই ক্ষেত্রে এই জন্যই দেখেন অনেকে মনে করে যে ছেলে সাবালক হয়েছে 15-16, আমার কোনো দায়িত্ব নেই। না, অবশ্যই দায়িত্ব আছে, বর্তমান যুগে দায়িত্ব আছে। যদি আপনার সমাজে লেখাপড়া না থাকে, সাহাবা ইকরামদের জামানার মতো যে বড় হলো সাবালক হলো 15 বছর কাজকর্মে লেগে গেল, অসুবিধা নেই, এক যুগ এরকম ছিল। কিন্তু এখন একটা ছেলেকে 16-18 বছর বয়সে বাপ যদি বলে যে আমার দায়িত্ব শেষ, শেষ হয়েছে না, মোটেই শেষ হয়নি ভাই। সমাজে অন্য অন্য লোকদের ছেলেরা লেখাপড়া করে যোগ্য হচ্ছে, আপনার ছেলেকেও যোগ্য করতে হবে যদি আপনার আর্থিক সচ্ছলতা থাকে, এটা বড় দায়িত্ব। সুতরাং একটা ছেলে যদি গ্রাজুয়েশনে পড়ে, তার 22-20 বছর বয়স, তবুও বাবার কাছ থেকে তার খরচ খরচা নেওয়ার ন্যায্য অধিকার আছে। ভালো করে বুঝেন বিষয়টি, এটা হচ্ছে ফিকহি বিষয়। কার যুগকে সামনে রেখে ফতোয়া দিতে হবে। এখন ফতোয়া দেবো ওই 1400 বছর আগের ওইরকম করে, তখন এখনও যদি গ্রাম অঞ্চলে কোথাও কেউ না পড়ায় তাহলে ভিন্ন বিষয়। কিন্তু যেখানে পড়াশোনা চলছে, ছেলে পড়তে চায় এবং বাবারও দায়িত্ব, সবাই পড়াচ্ছে, আপনি কেন পড়াবেন না? অবশ্যই পড়াইতে হবে। হ্যাঁ, লেখাপড়া শেষ হয়ে গেছে, এখন কাজকর্মে লাগাবেন, কাজকর্মে লাগাবেন। লেখাপড়া শেষ হওয়ার পরে বাড়িতে বসে বসে বাপের হোটেলে খাবে, এটা চলবে না। বিএ পাস করে বা পড়বে না, উচ্চ মাধ্যমিক করে বসে আমি লেখাপড়া করবো না, তাহলে খেটে খাও, তখন আর বাবার দায়িত্ব নেই যে বসে বসে খাওয়াবে, বসে খাওয়াবার দায়িত্ব নেই, কিন্তু লেখাপড়ার খরচ দিতে হবে। লেখাপড়ার খরচ যদি ছেলে করে, তাহলে বিএ পড়ছে, এমএ পড়ছে, মেডিকেলে পড়ছে, 25 বছর বয়স হয়ে গেছে, 28 বছর বয়স হয়ে গেছে, তবু বাবার দায়িত্ব হচ্ছে যদি সচ্ছল হয় আর্থিক দিক থেকে, সংসার চালিয়ে পড়াতে পারে, তাহলে পড়ানোর দায়িত্ব রয়েছে। সুতরাং হারাম উপার্জনকারী বাবার কাছ থেকে সেই ব্যক্তি খরচ নিয়ে লেখাপড়া করতে পারবে, কিন্তু হারাম উপার্জন বাবা করছে আর বাবার হোটেলে ফিরি ফিরি বসে বসে খাচ্ছে না, এটা হারাম। বলবে হারাম খেও না তোমার বাবার, তুমি নিজে ইনকাম করো আর হালাল রুজি খাও, তোমার জন্য এই রুজি হারাম, তোমার বাবারই হারাম। কিন্তু তার মায়ের জন্য হালাল, তার মায়ের জন্য রোজগার করা ফরজ না, তার মায়ের ভরণ পোষণ, তার বাবা যে হারাম খাচ্ছে, হারাম ইনকাম করছে, তার ফরজ রয়েছে। মেয়েরা যতদিন বিয়ে হয়নি বা তালাক প্রাপ্ত হয়, বাবার বাড়িতে আছে, সারা জীবন যদি থাকে, বাবা হারামখোর যদি হারাম খায়, সুদখোর, বেইমান হয়, তার কাছ থেকে খরচ খরচা নেবে, তাদের রুজি হালাল, কিন্তু ওই বাবার হালাল নয়। বাবার ইনকাম হারাম, তার রুজি হারাম, কিন্তু মেয়েদের রুজি হালাল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, তারপরে আর একটা অংশ প্রশ্ন করেছেন, আর পিতার মৃত্যুর পরে কি পুত্র সেই সম্পত্তির ওয়ারেস হতে পারবে? যেসব হারাম রোজগার আছে সেটা দুই রকমের, একটা হচ্ছে কারো কাছ থেকে বেইমানি করেছে আপনার বাবা, যদি বেইমানি করা থাকে আর জানা থাকে যে এই জমিটা অমুক লোকের গ্রামের, বেইমানি করা আমার বাপ বেইমানি করেছে, তাহলে আপনার যেহেতু জানা আছে সেই জমি ফিরিয়ে দেওয়া জরুরি, আপনাদের জন্য হালাল নয় আর আপনার আপনার মায়ের জন্য হালাল নয়, ওয়ারেসের উত্তরাধিকারী কারোর জন্য হালাল নয়, কারণ জানা আছে যে এটার মালিক অমুক। কিন্তু ধরেন বিড়ির ব্যবসা করেছে, সিগারেটের ব্যবসা করেছে, তামাকের ব্যবসা করেছে, সিনেমার ব্যবসা করেছে, তো কাকে ফিরিয়ে দেবেন? আপনার বাপ এসব হারাম রোজগার করেছে, হারাম রোজগার করা পয়সা দিয়ে জমি জায়গা বাড়ি গাড়ি করেছে, সেগুলির ভাগ নেবেন না, আপনাদের জন্য হালাল, কিন্তু আপনার বাবার জন্য হারাম হয়েছে, সে হারাম খেয়ে দুনিয়া থেকে গেছে, সে জাহান্নামে শাস্তি পাচ্ছে যদি তওবা করে না গিয়ে থাকে। আল্লাহ মাফ করুন এবং আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন মরার আগে। তো এই ছিল প্রশ্ন উত্তর। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অনুবাদ হচ্ছে আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাবুদ নেই, কিন্তু আমি কাউকে এই অনুবাদের দাওয়াত দিতে গেলে দলিল পেশ করতে পারি না। প্রিয় শেখ, আমি আপনার কাছে এই সঠিক অনুবাদের দলিল চাচ্ছি যাতে আমি দাওয়াত দেওয়ার সময় পেশ করতে পারি। দলিল সূরা হজের আয়াত নম্বর 62 এবং সূরা লোকমানের আয়াত নম্বর 30, আয়াত নম্বর 30 দুটো আয়াতে আল্লাহ বলছেন, সূরা হজে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি হুয়াল বাতিল। আর এই হুয়া ছাড়া সূরা লোকমানের সেম আয়াত রয়েছে, যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক ওয়ান্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহ হুয়াল আলিয়ুল কবীর। আল্লাহ কি বলছেন শুনে রাখো ভালো করে,
যা লেখা, বে আন্নাল্লাহু খালাক, আল্লাহ হচ্ছেন সত্য, আল্লাহ হচ্ছেন হক সত্য, ওয়ান্না মায়াদুনা মিন দুনিহিল বাতিল, আল্লাহকে ছাড়া মুশরিকরা যাদেরকে ডাকে অন্যরা, অন্যকে ডাকে আল্লাহ ছাড়া অন্যকে যে ডাকে মানুষ, এক শ্রেণীর মানুষরা, তা হচ্ছে বাতিল। কাকে ডাকে? খালি দেবদেবীকে ডাকে, নামাজারকেও ডাকে, পীরকেও ডাকে? তাহলে যাকেই ডাকে, মায়াদুনা যাকেই ডাকে, যদি ডাকে হরে রাম হরে কৃষ্ণ বাতিল, হ্যাঁ কালী দুর্গা বলে ডাকে বাতিল, ঠিক যেমন লাত উজ্জা মানাত হোবাল আবু সুফিয়ান স্লোগান দিয়েছিল ওহদের প্রান্তে, ওলো হোবাল, হোবালের জয় বাতিল, যেমন দেবদেবীর ডাক বাতিল ঠিক তেমনি মাজারের ডাক গৌসুল আজম মাদাত, খাজা বাবা মাদাত, শাহজালাল মাদাত, আটরসি মাদাত বাতিল, এসব ধর্ম হচ্ছে বাতিল। ইয়া হুসাইন মাদাত, ইয়া আলী মাদাত, হ্যাঁ যারা আমাদের দেশে কাঠের ছুতারে কাঠমিস্ত্রির কাজ করে, ভারী কাঠ ভারী বোঝা উঠেলে, এরাম আর এক মুশরিক, ইসলাম সম্পর্কে কিছুই জানে না এইসব জাহেল সমাজ। হ্যাঁ আমি ছোটকাল থেকে দেখে আসছি, যখন ভারী জিনিস কিছু উঠাচ্ছে ইয়া আলী, হ্যাঁ ইয়া আলী করে উঠাচ্ছে, সাথে সাথে মুশরিক, সাথে সাথে মুশরিক। যতই নামাজি হোক, আর যতই রোজাদার হোক, আর যতই মুসল্লি হোক, আর যতই তাহাজ্জুদ গুজার হোক, মুশরিকেরা, এরা মুসলমান নাই, ভালো করে শোনা, মুরতাদ হয়ে যায় সাথে সাথে। লাইন আশরাকতা লাই আহবাতান নামা, শিরিক করলে সাথে সাথে আমল ধ্বংস হয়ে যায়, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। সুতরাং সাবধান, এই দুটো আয়া জালিকা বিআন্নাল্লাহু খালাক ওয়ান্না মায়াদুনা মিন দুনিহিল বাতিল সূরা লোকমানে একই অর্থ, শুধু হওয়ার পার্থক্য। কি বোঝা গেল? যে আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ আর বাকিগুলি হচ্ছে বাতিল মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যদি বলেন, তাহলে আপনি হ্যাঁ অবাস্তব কথা বললেন, হ্যাঁ হক আর বাতিলের পার্থক্য করলেন না, এক নম্বর কথা, কারণ আল্লাহ হচ্ছেন হক মাবুদ আর বাকি এগুলো মাবুদ তো, হিন্দুদের মাবুদ নাই দেবদেবীগুলো, আপনার মাজার পূজারীদের মাবুদ নাই যে কবরে গিয়ে সেজদা করছে, মাবুদ মানে যার ইবাদত করা হচ্ছে, সেজদা হচ্ছে ইবাদত, তো এগুলো হচ্ছে বাতিল মাবুদ। এগুলো কি? বাতিল মাবুদ। তারপর আরেকটি কথা শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর একটা আরবি গ্রামার আছে, কায়দা কানুন আছে, লাইনাফি জিনস, ওর ইসিম হচ্ছেন হ্যাঁ এলাহ, তাহলে খবর লাগবে, যারা মাদ্রাসায় পড়েছেন, হ্যাঁ লাইনাফি জিনসের যেমন ইসিম লাগবে তেমন কি লাগবে? খবর লাগবে। খবর কোথায়? খবর হচ্ছে এখানে হাক্কুন, লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, সত্য মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ সত্য মাবুদ আর বাকি উপাস্যগুলি হচ্ছে বাতিল। জি, অর্থ সহি হইল। আর যদি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তো হিন্দুরা বলবে আমাদের উপাস্য আছে, বরং এখানে ওয়াহদাতুল ওজুদের আকিদা, কুফুরি আকিদা চলে আসছে। শেখ সালিউল ফৌজান বলেছেন কিভাবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে যেটাই মাবুদ সেটাই আল্লাহ, তাহলে যেটাই মাবুদ সেটাই আল্লাহ, তাহলে দেবদেবীর যে পূজা করছে সেই মাবুদ, তাহলে সে আল্লাহ নাকি? সে আল্লাহ? হ্যাঁ মাজারে পূজা করছে, মাজার আল্লাহ নাকি? তাহলে তো সব কিছুকে ওয়াহদাতুল ওজুদ, সব কিছুর অস্তিত্বকে আপনি এক করে দিলেন, যেটা কুফুরি আকিদা, যেটি সুফিদের পীরমরিদের ব্যবসায়ীদের বড় স্পষ্ট কুফুরি আকিদা, যেটি ফেরাউনের আকিদার চাইতো জঘন্য নোংরা আকিদা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, তাদের বলবেন যে এই কোরআনের দুটি আয়াত হচ্ছে দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন হক মাবুদ আর বাকিগুলো বাতিল মাবুদ। এ কথা ক্লিয়ার করতে হবে কালেমাতে, শুধু আল্লাহ ছাড়া মাবুদ নেই বললে অর্থ হবে না, এটা জাহিলদের অর্থ।